ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে গাজীপুরের দুটি উপজেলায় আগামীকাল 21 মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে উপজেলা সদর থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। সকালে শ্রীপুর মডেল থানার আয়োজনে শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পরিষদ নির্বাচন 2024 উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাংলাদেশ পুলিশ আনসার বিডিপি সদস্যদের উদ্দেশ্যে ব্রিফিং করেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রাব্বানী শেখ পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার কালিয়াকুর সার্কেল আজমির হোসেন, কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা সুবন রাংসা, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান সহ জেলা পুলিশের কর্মকর্তারা। এ সময় নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ ও আনসার বিডিপি সদস্যদের উদ্দেশ্যে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রাব্বানী শেখ বলেন, আর আমরা হেডকোয়ার্টার থেকে এসে যারা এখানে আসি, মনে করবেন আমরা আসা মানে পুলিশ সুপার আসা, জেলা প্রধান আসা, আপনারা অনেকের জন্য নির্বাচনের একটা প্যাটার্ন থাকে, জাতীয় নির্বাচনের এক প্যাটার্ন, উপজেলা নির্বাচনের এক প্যাটার্ন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের আর একটি প্যাটার্ন, যত নির্বাচন ছোট তত বেশি কঠিন। তা এইখানে প্রতিদ্বন্দ্বীর সংখ্যা কম থাকে, এখানে তিনজন বিজয়ী হবেন, একজন মহিলা ভাইস চেয়ারম্যান, একজন পুরুষ ভাইস চেয়ারম্যান, একজন উপজেলা চেয়ারম্যান। তা আপনাদের যেটা মনে রাখতে হবে যে এখানে প্রতিদ্বন্দ্বী সংখ্যা কম হলেও শ্রীপুর একটি এমন জায়গা যেখানে নির্বাচন বরাবরই কঠিন, শ্রীপুর নির্বাচন কিন্তু সহজ হয় না কখনো। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা ছিলেন তারা জানেন যে এখানে দুই তিনটা কেন্দ্র কিন্তু আমরা গোলাগুলি করেছি। শ্রীপুরে যারা আনসার ভাই আছেন তারা জানেন, এই সার্কেল আছে আমাদের আজমির, আজমির জানে, আনসারের ভাই যদি এসে থাকে তাহলে উনিও জানে, সাংবাদিক ভাইরা তো জানেনি, লোকাল লোক আর আনসার সদস্য অনেকেই শ্রীপুরে তারাও জানেন। আমি ওই দুই ইউনিয়নের নাম বলবো না, ওই দুই ইউনিয়নে কিন্তু অনেক ঝামেলা হয়েছে, পরবর্তীতে এই ঝামেলার পরবর্তীতে মামলা হয়েছে, মামলা হওয়ার পরে যে ঘটনা ঘটিয়েছে তার বিরুদ্ধে কিন্তু কঠোর ব্যবস্থা হয়েছে। আমরা চাই না যে এই পরবর্তী অ্যাকশন নিতে, অ্যাকশন যা আজকে বিকাল থেকে নিয়ে নেব। সেটা কি অ্যাকশন? কেন্দ্রের কাছে যে যারা কেন্দ্র ইনচার্জ থাকবেন ব্রিফিং দিয়ে দেবেন, ডাক্তাররা ব্রিফিং দিবেন যে টাইম দাম হবে না, লাইন সোজা হয়ে ভোট দিতে হবে, ঠিক আছে, লাইন থাকবে সোজা। কেন্দ্রের যে 200 গজ, 300 গজ, 400 গজ প্রিজাইডিং অফিসারের মতামত অনুযায়ী এমনি আইন আছে, যেটা বিধি যেটা আছে 200 গজ, আপনারা 400 গজ দূরে চলে 400 গজ দূরে যে বেঞ্চ বসবে, টিকিট দিবে। কেন্দ্রের নিরাপত্তার স্বার্থে রাস্তার রাস্তাঘাটের যে ন্যারো বা কতটুকু প্রশস্ত, কতটুকু চওড়া, এগুলোর উপর ডিপেন্ড করবে, দোকানপাটের উপর ডিপেন্ড করে। কেন্দ্রের আশেপাশে কোনো দোকানপাট খোলা রাখতে দেবেন না, এক। দুই নম্বর হচ্ছে যে কাছাকাছি কোনো বেঞ্চ বসবে না, কোনো গ্যাদারিং হবে না। মোবাইল পার্টি স্ট্রাইকিং পার্টি ইনচার্জ যারা আছেন শুনতে পাচ্ছেন না, ওকে যারা মোবাইল এবং স্ট্রাইকিং পার্টিতে আছেন হাতুচা করেন, কাজ কিন্তু কেন্দ্রের না, কাজ কিন্তু আপনাদের। মাঠে যদি আপনি রাস্তাঘাটে যদি আপনারা চড়া রাখতে পান তাহলে কিন্তু নির্বাচন কোনো বিষয় না। সকালবেলায় যদি দেখেন তাবালিং কোনো মোড়ের ভিতরে কোনো প্রার্থীর লোক ঝামেলা করতেছে, আর একজনের ভোটার আসতে দিচ্ছে না, সাথে সাথে অ্যারেস্ট করবেন, একদম সাথে সাথে গাড়িতে তুলে পিটপুরে করে বেঁধে নিয়ে থানায় রেখে দেবেন। কোন রকম তাবালিম করলে মোটর সাইকেল চলবে না যেগুলো অনুমোদিত, কোনো মোটর গাড়ি চলবে না যেগুলো অনুমোদন নাই, এই ধরনের গাড়ি চলবে না যে গাড়িগুলো অনুমোদন নাই, এবং যেসব গাড়ির গতিবিধি লঙ্ঘন করবে কোনো প্রার্থীর, দেখা গেল যে প্রতি এই রোডে যাইতে পারে 20 কিলোমিটার, 50 কিলোমিটার জোরে মোটর সাইকেলের সাইরেন বাজায় জোরে জোরে যাচ্ছে, এই গাড়িগুলো সহ গাড়ির লোক অ্যারেস্ট হবে, যেটা বললাম এটা কিন্তু হওয়া চাই। যে মোবাইল পার্টি যে স্ট্রাইকিং পার্টির এলাকা থেকে কোনো গন্ডগোল হবে বেশি লোক সমাবেশের কারণে, আপনি নিশ্চিত থাকেন আপনি এখান থেকে যাইতে পারবেন না, আপনি যাওয়ার আগে নির্বাচন কমিশন আপনাকে ক্লোজ করবে, এখান থেকে মেসেজ দিব আপনার বিরুদ্ধে ব্যবস্থা হবে। এবং প্রত্যেকটি কেন্দ্রের ইনচার্জের মোবাইল ফোন কিন্তু আমরা ট্র্যাকিং করতেছি,
এটা মাথায় রেখে, কারণ এই যে শ্রীপুরের উপজেলা নির্বাচন নিয়ে অনেক ধরনের টাফ টাইম পার করছে আমাদের এখানকার ওসি আছে, অনেক কঠিন সময় পার করছে। আমরা অফিসে বিভিন্ন রকম সালিশ বিচার করেছি এগুলো নিয়ে। এই জায়গাটা ভালো জায়গা না, আমি আবারও বললাম ভালো জায়গা না। সকালবেলা থেকে যদি আপনারা চড়া হন তাহলে সারাদিন ভালো থাকবেন, সকালবেলা রিল্যাক্স করবেন, বিকালবেলায় আপনি ভোটের ফলাফল ওই যে ব্যালট বাক্স নিয়ে আপনি ইউএন অফিস পর্যন্ত ভালোভাবে আসতে পারবেন না, রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ভালোভাবে আসতে পারবেন না, আমি লিখে দেবো এটা পারবেন না। অথবা আমি যেগুলো বলছি কঠিন কথা, আপনি যদি আপনার ডিউটি চেন অফ কমান্ড মেনে কঠিনভাবে পালন করেন, আপনার অ্যাটিটিউড, আপনার প্রতিষ্ঠা, আপনার ভোটের আওয়াজেই ওই এলাকায় কোনো ঝামেলা হবে না, আমি পাই নাই কোনোদিন। এবং যদি পাই আমি মনে করবো যে আমার এই ফোর্স যারা আছে এখানে ওনাদের গাফিলতি। প্রথম লেভেল হচ্ছে স্ট্রাইকিং, তারপরে হচ্ছে আপনার মোবাইল, এরপরে কেন্দ্রীয় ইন্সার্জেন্স থাকবে তার গাফিলতি। এবং একই সাথে বলছি যদি মনে করেন যে কোনো কেন্দ্রে আপনার সরকারি প্রিজাইডিং অফিসার, সহ প্রিজাইডিং অফিসার বা অন্যান্য যারা ভোট পোলিং অফিসার যারা আছে এরা যদি কোনো ঝামেলা করে তাহলে আপনারা মনে হয় যে সন্দেহ হয় আমাদেরকে মেসেজ দেন। এখানে রিটার্নিং কর্মকর্তা আছেন, উপজেলা নির্বাচন অফিসার আছেন, তারপরে বিভিন্ন লেভেল থেকে একেবারে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসেছেন। আপনারা যে কাউকে মেসেজ দেন, মেসেজ দেওয়ার পরে দেখেন অ্যাকশন শুরু হয়ে যাবে, কোনো বিষয় না। এবং আমরা চাই সরকারের যে ম্যান্ডেট, সরকার যেভাবে ঘোষণা দিয়েছে, নির্বাচন কমিশনার যেভাবে ঘোষণা দিয়েছেন ওইভাবে নির্বাচন হবে, এবং এইটা হবে বাংলাদেশের মডেল নির্বাচন। শ্রীপুরে কোনো আওয়াজ আমরা শুনতে চাই না, যে আওয়াজ করবে তার আওয়াজ বন্ধ করে দিবে, সাথে সাথে অ্যারেস্ট করবে তাকে, এবং অ্যারেস্ট করে এদের থানাটিতে ফেলে রাখবো। এছাড়া মোবাইল পার্টি আছে, মোবাইল ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেট আছে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছে, আছে হাতের কাছে যাকে পাবেন তার কাছে ধরে দেবেন, সে ব্যবস্থা নেবে। এইভাবে ব্রিফিং দেওয়া আছে আমাদের, নির্বাচন হবে শতভাগ সুষ্ঠু নিরপেক্ষ এবং অবাধ। এটা মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা, সরকারের ঘোষণা, প্রধান নির্বাচন কমিশনার মহোদয়ের ঘোষণা, এই ঘোষণায় আমরা বাস্তবায়ন করব। আমাদের জেলার পুলিশ সুপার মহোদয়ের বক্তব্য তাই, উনি আসার পরে কোনো নির্বাচনে কোনো বিশৃঙ্খলা হয় নাই, উনি যে 2 বছর আসছেন হয় নাই, এবং আমরা এটা কোনোভাবেই বরদাস্ত করব না যে এখানে কোনো বিশৃঙ্খলা হয়। আপনারা জানেন যে বিশৃঙ্খলা ঠেকাইতে গেলে কি করতে পারি, রাত্রেবেলা যাবেন দেখুন অনেক লোক আপনাদের সাথে আসবে দেখা করতে, আপনি কেন্দ্রের কাছে চাকাইতে যাবেন, ভাই আমি তো অমুকের অমুক, অমুক অফিসারের ছোট ভাই বড় ভাই আছে না, এখানে অনেক সিনিয়র অফিসার আছে, একদিন পুলিশের যাই আসে আপনার কাছে ফোন দেওয়াই দিবে, আমার তার সাথে কথা বলেন, কোনো রকম খাতির নাই। নির্বাচন পর্যন্ত সবার দিকে লাল চোখে তাকাবেন, লাল চোখ, নির্বাচন শেষ ভাই আমি পেশাগত কারণে খুব টাফ রাফ অ্যান্ড টাফ ছিলাম, দায়িত্ব শেষ, আপনি অফিসে এসে তাকিয়ে দেন, ঠিক আছে, বুঝতে পারছেন। এবং আপনাদের জন্য সরকার যে দিয়ে দিয়ে এটা আমাদের অফিসে বরাদ্দ চলে এসছে, আপনি যেগুলো পাইছেন সেগুলো পাবেন, আমরা গতকালে এই কাজ করছি এবং আপনাদের বরাদ্দ নির্বাচন কমিশন দিয়ে দিয়েছে, আপনারা টাকা পাবেন, অসুবিধা নেই, সরকার আপনাদের উপযুক্ত সম্মানে দিবেন, এই টাকা অলরেডি চলে এসছে, তা আপনাদের কোনো টেনশন না স্যার, নির্বাচন ভালো হবে তো, আর